ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে খাস কলকাতায় বিপুল পরিমাণে সোনা ও টাকা উদ্ধার নিউ মার্কেটের কাছে সদর স্ট্রিট থেকে উদ্ধার ছ কেজি সোনা ছ কেজি সোনার সঙ্গে উদ্ধার লক্ষ টাকা বিপুল পরিমাণে ময়ুক কলকাতা পুলিশের এস এফ এর হাতে চারজন গ্রেপ্তার হয়েছে তাদের উদ্দেশ্য ঠিক কি ছিল কোথা থেকে এত পরিমাণ সোনা ও টাকা নিয়ে আসা হয়েছিল ঠিক কি জানতে পারছো দেখো ছ কেজি সোনা এবং আটানব্বই লক্ষ টাকা নগদ এটা নিয়ে সরি চারজন অ্যারেস্ট হয়েছে এবং এই চারজনকে সদর স্ট্রিট নিউ মার্কেট এলাকা থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা অ্যারেস্ট করেছে প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা যেটা পাচ্ছেন যে এই চারজন যে ছ কেজি সোনাটা নিয়ে আসছিল সেটা বাংলাদেশ থেকে বাই রোড তারা নিয়ে আসছিল এবং টাকাটাও কিন্তু ওরকমই লিঙ্ক পাওয়া যাচ্ছে পুলিশ আধিকারিকদের কাছে এরকমই তথ্য রয়েছে এই ছ কোটি ছ কেজি গোল্ড এবং আটানব্বই লক্ষ টাকা কোন কনসাইনমেন্টে নিয়ে আসা হচ্ছিল কাকে দেওয়ার প্ল্যান ছিল কোথায় এই টাকা নিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সেটা সদস্যের থেকে যে যে চারজন গ্রেফতার হয়েছে তাদেরকে ইন্টারোগেট করে এস টি এফ এর দেখবেন এবং তার পাশাপাশি এই ছকে যে গোল্ড বাংলাদেশ থেকে কিভাবে সড়ক পথে নিউ মার্কেটের মতো জায়গা অব্দি চলে এলো এবং তারপর ইন্টারসেপ্ট হলো সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখবেন